আপনার সংসার যদি হাফেজ কোরআন হবে আপনার ইন্তেকালের পরে আমাদের মৃত্যু এটা তো অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সকলকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, মৃত্যুর পরে জানাজার নামাজ পড়া ঠিক না ঠিক ফরজিত ফরায়েজ। আপনার সন্তান যদি আলেমদিন হয় হাফেজ কোরআন হয় আপনার সন্তানই আপনাকে দাফন করবে, কাফন করবে, জানাজার নামাজ পড়া ঠিক না ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাজির নামুজিসকে সামনে রেখে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্র্যাকটিক্যালে দেখাইব ইনশাআল্লাহ তাআলা। আমার বিষয় সুস্থ হলো জানাজার নামাজ। আমাদের শুরুতে জানতে হবে জানাজার নামাজের কয়টি ফরজ কয়টি সুন্নাত। এক নম্বরে জানাজার নামাজের তিনটি কাজ ফরজ তিনটি কাজ সুন্নাত। তিনটি কাজ ফরজ হলো নিয়ত করা, চার তাকবীর বলা, তারে এজানাতে বলা। তিনটি কাজ সুন্নাত হলো প্রথম তাকবীর পর সালাম পড়া, দ্বিতীয় তাকবীর পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীর পর মায়েদের জন্য দোয়া করা। জানাজার নামাজের শুরুতে দাঁড়ানোর নিয়ত করতে হবে। নিয়ত হলো নাওয়াজন ওয়াদিয়াল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি ফরযুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নাবিয়্যি ওয়াদুআউ লিহাযাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে জানি আরবিতে করব, না জানলে বাংলা এভাবে করব। চার তাকবীরের পর থেকে পায়া জানাজার নামাজ এমএনের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আমি যে দোয়াটি পড়েছি এই দোয়াটি বালের পুরুষ ও মহিলাদের জন্য। যদি এখানে না বললে ছেলে হয় তখন এই দোয়া করব আল্লাহুম্মা জালহু লানা ফরদান ওয়া জালহু লানা আজরান ওয়া যুহরান ওয়া জালহু লানা শাফিআন ওয়া মুশাফফা। যদি এখানে না বললে মেয়ে হয় তখন এই দোয়া করব আল্লাহুম্মা জালহা লানা ফরদান ওয়া জালহা লানা আজরান ওয়া যুহরান ওয়া জালহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি দিলেন? ভাই জানা যাবো না, হাতিয়া না যায় না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এই ভুল আর জীবনে হবে না। হাতের নাম বললে শুনে রাখুন, জানা যাবো না, হাতিয়া না যায় না। মাশাআল্লাহ।